এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলার বড়খলা নির্বাচনী এলাকার অধীন 950তম পুটিচড়া প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুধপাতির অন্তর্ভুক্ত এলাকার পুটিচড়া গ্রাম, লেবুরবন, মুরলীধর, বাঁশটিলা, মিকিরজুম গ্রাম সহ অন্যান্য গ্রামের মানুষের সঙ্গে এক নাগরিক বৈঠকের আয়োজন করা হয়। গ্রামে সুদীর্ঘ 80 বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করছে এবং এলাকার প্রায় 90% জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে বসবাস করে। দুধপাতিল মঞ্জুরি এলাকার মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্প, বিদ্যুৎ, প্রধানমন্ত্রীর আবাস, পানি সরবরাহ কেন্দ্র ইত্যাদি সরাসরি প্রবেশ অধিকার রয়েছে গ্রামে। ওনাদের পূর্বপুরুষদের বসবাস ছিল যদিও গ্রামে, বর্তমানে তারাও বাস করছেন। কিন্তু বিগত এক সপ্তাহ থেকে হাতিচড়া চা বাগানের কিছু কর্মী ও কিছু অপরিচিত ব্যক্তিদের সহযোগে উদিচড়া এলাকায় জমির জরিপ ও মাপযোগ করে অবৈধভাবে খুঁটি গাড়তে দেখা যাচ্ছে। এইসব দেখে স্থানীয় জনসাধারণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় জনগণরা তাদের কাছ থেকে উক্ত বিষয়টি জানতে চাইলে কোনো ধরনের সঠিক উত্তর দিতে তারা অক্ষম। যে পুলিশরা 953 নং পুলিশরা এলপি স্কুলে যে আমরা মিটিংটা ডাকছি আজকে, এটা আমরা একটা সমস্যা, যেমন আজকে আমরা শ্রীনগর, ফুটিছড়া, মুরলীধর, মেখুরজুম, লেবুরবন, বাঁশটিলার সব জায়গার মানুষ লিয়ে আমরা যে একটা মিটিং আজকে ডাকছি, আমরা বড়খলা, আমরা ফুটিছড়া, তিরালাল দাস, আমরা এই অঞ্চলের মানুষ, আমরা আজকে এই জায়গার উঠে আজকে 70-80 বছর থেকে আমরা বাস করছি। আমরা বাপ দাদা থেকে বাস, বাপে বাস করছে, বাপ মারা গেছিল, আমরা ছেলে, ছেলেরা আমরা বাস করি আর আমরা, আমারও ভয়ে 60 বছর হয়ে গেছে কি আমরা এই এই জায়গার বাস করা আছি। আমরা সরকারি সিলিং ব্যাংক জায়গার উঠে আমরা খাজনা দিয়ে যাই আর আজকে আমি আজকে প্রায় 60 বছর থেকে খাজনা দিই আর আমার জানা মতো আমি এই জায়গার উপরে খাজনা দিতে আপনার 25-এ গত 25 তারিখ আমরা গিয়ে খাজনা দিয়ে আইছি। আমরা প্রত্যেক বছর উপরে খাজনা দিই আর এই জায়গার উপরে এখন আজকে হঠাৎ আজকে 7-8 দিন থেকে দাদা বাগানে আই আমরা অত্যাচার করে ফিলার গাড়ি লাই আমরা কোনো মুখে আমরা বাড়ি দিয়ে 3-4টা ফিলারও গাড়ি লাইছে, তারা আমরা লোকের কোনো যোগাযোগও করে না, কিছু না, আইয়া ফিলার গাড়ি লাই কারণ তারা আমরা আমরা যে আপনারা যে কেন আইয়া ফিলার গাড়িটা এটা কিতাব ব্যাপার আমরা তো কিছু বুঝলাম না। তারা আমরারে উত্তর কিছু দিতে পারে না, না দেওয়ার কারণে আমরা কইলাম যে আপনারা যদি এরকম যদি কোনো উত্তর দিতে পারেন না এটা কীরকম গাড়িটা আমরা তো আপনারা বুঝতে পারবো। তারা আরে আমরা এখন যে ডিসির অর্ডার, আমরা তো ডিসির অর্ডার তো ডিসির একটা কাগজ দেন আমরারে, তারা আমরা কাগজও দেখাইতে পারলো না। এরপরে আমরা কইলাম যে কাগজও দেখাইতে পারলো না, সে তো আমরা এইরকম আমরা আজকে এই জায়গা তারপরে বসত করি আমরা বাপটাকে ধরিয়া আজকে ছেলের আমল থেকে আমরা বাস করিয়া করতে আসি। আপনারা যখন আইয়া ফিলার গাড়ি লেন আমরা লোকে আমরা তো এলাকার প্রতিনিধি আছেন, MLA আসেন, MP আসেন, যে আমরা জিপি প্রেসিডেন্ট আসেন, ওয়ার্ড মেম্বার আসেন, সবও আসেন, এরা লোক কোনো যোগাযোগ নাই। এখন আপনারা ফিলার গাড়ি লাই আমরা আপত্তি, যদি ডিসি যদি কোনো অর্ডার থাকে যে আমরা শিলচরের ফাটবাড়ির খানঙ্গ আউক আয়া যদি লাগে তার ফিলার গাড়াওকে আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু আপনারা তো কিছু দেখাই দেওয়াটা না। তো এই সময় তারা কইল যে না ঠিক আছে আমরা তো এটা কিছু পাইছি না, যে নাতে হইলে আমরা ফিলার গাড়ি না দিলে হইয়া তারা আমরা বাধা দিছি আপনারা রাখতে অনুরোধ করে আমরা তারা রাখাতে আমরা ডিসির কাছে আমরা এটাই আমরা তারা আমরা আপনারা যাই আপনার আমরা ডিসির কাছে আমরা অনুরোধ করবো স্যার আমরা যেভাবে হোক আমরা এই জায়গার উঠে আজকে 10 বছর থেকে বাস করি আর আমরার কারণ কিন্তু আপনারা এটা দেখি আমরা আজকে সরকারি জায়গা আমরা জানি সরকারি জায়গার খাজনা দিই আর আমরা সিলিং অবস্থায় আমরা খাজনা দিতে আসি, আমরা কোনো আমরা থাকার একটা ব্যবস্থা দিই না, তো আমরা এরকম কীরকম রটা লইও আমরা যাতে কোনো জমিজমা নাই, আমরা তো এই জায়গার উঠে বাস করি আমরা খাইয়ার বুক করি 10 বছর থেকে আজকে 60-80 বছর থেকে আমরা বাধ্যতায় খাইয়া গেছে এখন আমরা খাইয়ার আর এটা সম্বন্ধে আপনারা যদি আমাদের তারা রাখা আমরা তারা এটাই অনুরোধ করছি যে আপনারা এটা করতে হইলে ডিসির পারমিশন লইন আইন আপনারা আমরা আমরা সহযোগিতা করি আমরা এলাকার আমরা জিপি প্রেসিডেন্ট সবরে রাখবো রাখিয়া যদি দরকার হয় আপনারা দেখ মাসে আমরা অনুরোধ করছি যে আমরাও আমরা MP নতুন পরিমল শুক্লবৈদ্য আমরা তার কাছে এটা লইয়া অনুরোধ করবো তাঁদের আনিয়ে আমরা যাতে এটা আমরা নমস্কার দিয়ে আর স্যার দেওয়া নিয়ে আমরা দেখবো যাতে আমরা আনিয়ে এটা আমরা একটা সমাধান যাতে ডিসির লোকে আলাপ করি আমরা এটা একটা সমাধান